ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছিল, সরকারই আমাকে ফাঁসাচ্ছে। এতদিনে মুখ খুলল আরজিকর ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। তিন মাস পরে আরজিকর মামলায় গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সাংবাদিকদের সামনে বললেন, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে। ধর্ষণ ও খুনের ধারায় সোমবার চার্জ গঠন হয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। 11 নভেম্বর থেকে রোজ শুনানি হবে। আরজিকর খুন এবং ধর্ষণের মামলায় রুদ্ধদ্বার কক্ষে চার্জ গঠনের প্রক্রিয়া হয়। শিয়ালদা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত 1 নম্বরে বিচারক অনির্বাণ দাসের এজলাসে ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন হয়। সূত্রের খবর, বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন ধৃত সিভিক ভলেন্টিয়ার। আরজিকরের ঘটনায় গ্রেফতারের পর ধৃত বলেছিল, আমি দোষী, আমাকে ফাঁসি দিন। কিন্তু তারপর শুনানির সময় বিচারককে বলেছিল, স্যার আমার কিছু বলার রয়েছে, নয়তো দোষী করে দেবে। পরে একবার আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের সে বলেছিল, আমি কিছু করিনি। কিন্তু সোমবার যখন তার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো, তখন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, সরকার আমাকে ফাঁসাচ্ছে, আমি রেপ মার্ডার কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল। আমি যখন বলছি আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে।